इलाके के कुछ युवकों पर कुत्ते को लोहे के रॉड से मारने का आरोप लगा है। घटना का विरोध करना पशु प्रेमी कार्तिक मंडल और उनके परिवार को भारी पड़ गया। कई प्रभावित पड़ोसियों ने भी उन्हें बचाने की कोशिश की। ये घटना बारुईपुर थाना क्षेत्र के नारीदाना इलाके की है। बारुईपुर थाने में शिकायत दर्ज करवाई गई है। पुलिस घटना की जांच में जुटी हुई है। पीड़ितों के मुताबिक वे इलाके में कई कुत्तों को खाना खिलाते थे और उनकी देखभाल किया करते थे। उनकी आंखों के सामने ही इलाके के कुछ युवकों ने एक कुत्ते के पैर पर लोहे की नोकीली कील से हमला कर दिया। कार्तिक मंडल और उनके परिवार ने घटना का विरोध किया। इस घटना में 25 से 30 की संख्या में नशे में धुत युवकों ने घर में घुसकर कार्तिक मंडल और उनके परिवार के साथ पहले गाली गलौज की और फिर मारपीट की। प्रभावित परिवार को बचाने की कोशिश में कई पड़ोसी भी हमले की चपेट में आ गए। घटना में कार्तिक मंडल के बेटे अभिषेक मंडल का सिर फट गया। इस घटना से इलाके में व्यापक तनाव फैल गया है। इस घटना में कई लोगों के खिलाफ बारुईपुर थाने में शिकायत दर्ज करवाई गई है। बारुईपुर थाने के पुलिस ने घटना की जाँच शुरू कर दी है। घटना के बाद से आरोपी युवक फरार है। হঠাৎ দেখছি ঘর থেকে বেরিয়ে একটা কুকুর কান্নাকাটি করছে। বেরিয়ে গিয়ে দেখি যে কুকুরটার পায়ে কোঁচ। আমরা মানে খুঁজছিলাম যে কে কোঁচ মারলো, কে কোঁচ মারলো, দেখলাম যে ছুটে পালিয়ে গেল ওদিকে। আমরা অনুমান করেছি যে রণ বলে ওই ছেলেটা, কিন্তু ঠিক তাই। আশেপাশের লোককে জিজ্ঞাসা করলাম যে এই কোঁচটা কার, সবাই বলছে যে রণর। আমরা রণর বাড়িতে গেলাম, ওই আগে কোঁচটা বার করার চেষ্টা করলাম, সবাই মিলে অনেক কষ্টে বার করলাম। করার পরে রণর বাড়িতে গেলাম, গিয়ে আমরা বললাম যে শুনুন, আপনার ছেলে এইরকম কোঁচ মেরে এসছে কুকুরের, এরাও তো পশু, এদেরও তো ব্যথা লাগে, তো এগুলো কী? ছেলে আসলে আধা ঘন্টার মধ্যে পাঠান, কথা বলার আছে। দেখা গেল যে আধা ঘন্টার মধ্যে লোকজন মদ ফদ খেয়ে নিয়ে এসে পাঞ্চার লাঠি খুর সব নিয়ে এসে হঠাৎ দেখবেন আমাদের এই ছবিটা রয়েছে, এসেই বাস অ্যাটাক শুরু করে দিল। এবার যারা পাড়া প্রতিবেশী যে বলতে এসছে, আমাদের তো করলো, আমাদের অপরাধ, আমাদের বাড়ির কাছে কুকুরগুলো থাকে, আমরা কেন খাওয়াই? সবাই তো চায় স্যার যে পশুপ্রেমী যারা পশুদের অন্তত কিছুটা কিছু খাওয়ায়, তা আমরা সেরকম যতটা আমাদের সমর্থ যতটা ক্ষমতা খাওয়াই, কিন্তু এটাই ওদের আমাদের অপরাধ। রাত 12টা 1টা কোঁচ নিয়ে মাল খেয়ে যদি রাস্তায় ঘুরে বেড়ায় তো কুকুর তো ডাকবেই, সেটাই আমাদের অপরাধ যে কেন কুকুরগুলো এখানে খাওয়া দেওয়া হয়। এর আগেও অনেকবার কুকুরগুলোকে অ্যাটাক করা হয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ করায় আমরা ওদের শত্রু। সেবার বলতে গিয়ে বাস 20-40 জন, মানে 20-30 জন হবে, ছেড়ে এসে মাল ফাল খেয়ে এসে, মানে আগে হয়েছিল ছেড় দেওয়া, মুখে কথা বলা, গালাগালি দেওয়া, কিন্তু এবার যেন মানে মানে হাফ মার্ডার করার মতো অবস্থায়, মার্ডার করার মতো অবস্থা। আমার জামাটা আপনাকে দেখাইনি, রক্ত ফর্ত ভর্তি। এই বয়সে আমি 4 দিন আগে ডাক্তার দেখিয়েছি, আমি সার্টিফিকেটটা আপনাকে দেখাতে পারি। অনেক প্রবলেম আছে, যে কানের এই অবস্থা দেখছেন, হাতের এই অবস্থা দেখুন, মাথার এই অবস্থা দেখুন, এইখানে মারা হয়েছে। এই বয়সে তো আর আমি এত লোকের সঙ্গে তো আর কিছু করতে পারি না, আমার উপর পুরো অ্যাটাকটা করা হয়েছে। এবার আমাকে বাঁচাতে এসে যারা বাঁচাতে এসছে তাদেরকেও মাটিতে ফেলে লাথি কিল বাঁশ পাঞ্চার, এই ছেলেটা পাশের বাড়ি, তাকেও পাঞ্চার দিয়ে মারা হয়েছে। আমার স্ত্রী, সেও আমার জন্যে মানে হয়তো আমাকে বাঁচাতে গেছিল, তাকেও ঘুষি কিল লাথি মারা হয়েছে। এবার আমার ছেলেকে দেখুন, ছেলের মাথায় ব্যান্ডেজ, ছেলে বাবাকে মারলে সে তো আসবেই, ছেলেকে ধরে বিধরক মার, যা খুশি পাঞ্চার, মানে ওদের বক্তব্য ছিল অ্যাটেম্প টু মার্ডার। এখন কিন্তু এই বলে ওরা মানে মানে ইয়ে নয় ম্যাক্সিমাম, এতেই ওদের মানে শেষ নয়। এদের বক্তব্য কার কি করার ক্ষমতা আছে করে নিক, দেখছি কার কি ক্ষমতা। এদের বক্তব্য যে রাস্তার কুকুরকে মেরেছি আবার মারবো, কার কি করার ক্ষমতা আছে? তোমরা প্রতিবাদ করবে কে? তোমরা কে? রাস্তার কুকুরকে আমরা যখন তখন মারতে পারি স্যার? কুকুর তাদেরও তো জীবন আছে, তারাও তো প্রাণ আছে তার, এইভাবে যদি মারে তারা, আমরাও তো মানুষ, আমাদেরও তো কষ্ট হয়। ওয়েলকাম টু কে মল, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now